আসসালামু আলাইকুম ভাইসব আল্লাপাকের ইচ্ছায় ইউটিউবে কুড়িটি গজল কুড়িটি ভূতের ছোট গল্প চৌত্রিশটি আধুনিক গান ছাড়লাম সবগুলি আমারই লেখা সুর ও গাওয়া আমারই আছে আমার পড়াশোনার প্রতি খুবই লোভ ছিল বিশেষ কারণবশত লেখাপড়া আমি বেশি শিখতে পারিনি তাই সন্তানদের প্রতি আমার লেখাপড়া শেখানোর প্রচুর লক্ষ্য রেখে থাকে ছোট থেকে ওরা যখন পড়াশুনো করত পাশের ঘরে আমি গান লিখতাম কবিতা লিখতাম ওদেরকে বোঝাতাম যে আমিও লেখাপড়ার মধ্যেই আছি আজ তারা অনেক বড় হয়েছে শিক্ষাযোগ্যতা তারা যথেষ্ট এগিয়ে আছে আজকে আমার মনটাও ভরে দিয়েছে ওরা বর্তমানে আমার বয়স সত্তর বছর বিন্দুমাত্র সময় আমি নষ্ট করতে চাই না সেই যে আগের দিনে লিখতাম লেখার অভ্যাসটা এখন আমার নেশায় পরিণত হয়েছে যখনই সুযোগ পাই কিছু না কিছু লিখি হঠাৎ আমার একজন কিছু উদ্যোগ বাড়িয়ে দিল যে আপনি তো লেখালেখি করেন কিছু গজল লেখেন না কিছু গল্প লেখেন না তারই কথা উদ্যোগী হয়ে আমি কুড়িটি গজল কুড়িটি ছোট গল্প বাংলা আধুনিক গান চৌত্রিশটি আমি বর্তমানে লিখে ইউটিউবেতে ছাড়লাম যদি আপনাদের অল্প একটু ভালো লেগে থাকে সেটা আমার কাছে কিন্তু অনেক বড় পাওনা আপনাদের জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করব সবাই ভালো থাকুন বাচ্চাদের সুন্দরভাবে তৈরি করুন আপনারাও আমার জন্যে দোয়া রাখবেন আল্লাহর কাছে বা আমার বাচ্চাদের প্রতি দোয়া করবেন প্রত্যেক গার্জেনকে বলবো আমি বাচ্চাদের লেখাপড়া শেখানোর দিকে এগিয়ে আসতে শিক্ষা কিন্তু আমাদের দেশের মেরুদণ্ড শুধু আমার জন্য নয় আমাদের সবাইয়ের বাঁচার জন্যে শিক্ষা এগিয়ে আসুন